ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ नमो श्रीभगवते रामकृष्णाय नमो नमः ॐ नमो श्रीभगवते रामकृष्णाय नमो नमः ॐ नमो श्रीभगवते रामकृष्णाय नमो नमः नमस्कारः अमि तान्मयिनयोगी দিব্যজ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্তমানে পরম পূজনীয় স্বামীজির জীবনী অবলম্বনে পূজনীয় অপূর্বানন্দজি মহারাজের লেখা যুগপ্রবর্তক বিবেকানন্দ পুস্তকটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি এই জীবন পাঠ করার সময় যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় অবশ্য অবশ্যই আপনারা আমাকে শুধু দেবেন আমি এই বিনীত নিবেদন আপনাদের কাছে রাখছি আপনাদের কাছে আরও একটি অনুরোধ আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করা থাকলে নতুন পর্ব যখনই ইউটিউব চ্যানেলে অর্থাৎ দ্বীপবগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপলোড করা হবে তখন আপনারা নোটিফিকেশানের মাধ্যমে তা জানতে পারবেন তাহলে শুরু করা যাক আজকের পর্ব যুগপ্রবর্তক বিবেকানন্দ পর্ব এগারো আলোয়ারের পর জয়পুরে দুই সপ্তাহ অবস্থানকালে তিনি এক প্রসিদ্ধ বৈয়াকরণের নিকট অষ্টাধ্যায়ী পানিনি পাঠ আরম্ভ করেছিলেন তিন দিন ব্যাখ্যা করেও পণ্ডিতজি প্রথম সূত্রভাষ্য স্বামীজির বোধগম্য করাতে পারলেন না তখন হতাশ হয়ে বললেন স্বামীজি মনে হচ্ছে আমার দ্বারা আপনার কোনো উপকার হবে না বিশেষ লজ্জিত হয়ে স্বামীজি নিজের চেষ্টাতেই ভাষার্থ হৃদয়ঙ্গম করার দৃঢ় সংকল্প নিয়ে পড়তে বসলেন এবং অতি অল্প সময়ের মধ্যেই বুঝে নিলেন ভাষ্যের মর্মার্থ পরে তিনি পন্ডিতজির কাছে উপস্থিত হয়ে ভাষ্য ব্যাখ্যা করলেন তার সরল ও সুচিন্তিত ব্যাখ্যা শুনে পণ্ডিতজি নির্বাক শুধু ব্যাখ্যা নয় নতুন আলোক সম্পাদ করে তিনি পণ্ডিতজিকে করলেন মুগ্ধ তারপর তিনি সূত্রের পর সূত্র অধ্যায়ের পর অধ্যায় অতি সহজে পড়ে যেতে লাগলেন স্বামীজি বলেছিলেন সংকল্পই সব প্রতিজ্ঞায় দৃঢ় হলে কোনো কাজই আটকায় না চাই দৃঢ় সংকল্প জয়পুরে বিভিন্ন স্থানে অবস্থানকালে বহু লোক তার সংস্পর্শে এসে ধন্য হয়েছিলেন প্রধান সেনাপতি সর্দার হরি সিং স্বামীজিকে দেখেই বিশেষ আকৃষ্ট হন এবং নিজ আলোয়ে তার ধর্মালোচনার ব্যবস্থা করেন তিনি মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না অনেক তর্ক করলেন স্বামীজির সঙ্গে একদিন দুজনে ভ্রমণে বেরিয়েছেন রাজপথে ভক্তগণ কীর্তন করতে করতে শ্রীকৃষ্ণের বিগ্রহ নিয়ে মস্ত শোভাযাত্রা করে চলেছে দুজনে দাঁড়ালেন এমন সময় স্বামীজি হঠাৎ হরিসিংকে স্পর্শ করে বললেন দেখুন শ্রী ভগবানের জীবন্ত বিগ্রহ স্বামীজির স্পর্শে হরি ভাবান্তর হল অশ্রুসিক্ত নয়নে মন্ত্রমু মুগ্ধবধ দাঁড়িয়ে বিগ্রহ দর্শন করতে লাগলেন পরে বিগলিত কণ্ঠে বললেন স্বামীজি এতকাল তর্কযুক্তির সাহায্যে যা বুঝতে পারিনি আজ আপনার কৃপায় তা সম্ভব হলো বিগ্রহের মধ্যে শ্রী ভগবানের দর্শন লাভ করে আমি ধন্য হলাম জয়পুরে এবং সর্বত্র জনসাধারণের দারিদ্র ও অসহায় অবস্থা দেখে স্বামীজির প্রাণ বেদনায় ভরে গেল এরাই হল জাতির মেরুদণ্ড জাতির প্রাণ ভবিষ্যৎ ভারত দুর্গতদের শোচনীয় অবস্থার প্রতিকারের জন্য তিনি রাজা ও রাজকর্মচারীদের উত্তেজিত করতে লাগলেন তিনি ছিলেন গণজাগরণের ঋষি আর তো বন্ধু শুধু ভারতের নয় সকল দেশের সকল জাতির গরিবের জন্য তার প্রাণ কেঁদে উঠেছিল তার বিশাল হৃদয়ের মধ্যে ভৌগোলিক গণ্ডি রেখা ছিল না তিনি বলেছেন ভগবানকে কোথায় খুঁজে বেড়াচ্ছ দরিদ্র আর্ত দুর্বল ঘৃণিত অস্পৃশ্য এরাই কি দেবতা নন আগে এদেরই পূজা করো না কেন বেদান্তের জন্মভূমি ভারতবর্ষে জনসাধারণ যুগ যুগ ধরে অবহেলিত অসচি তাদের স্পর্শ অপবিত্র তাদের সঙ্গ নিরাশার অন্ধকারে তাদের জন্ম তারই মধ্যে তাদের নিরবচ্ছিন্ন স্থিতি মনে রেখো দরিদ্রের কুটিরেই ভারতীয় জাতির বসতি ভারতের উপেক্ষিত কৃষক তাঁতি মুচি ঝাড়ুদার প্রভৃতি নিম্ন শ্রেণীর লোকেরা বিজেতার নিপীড়ন ও স্বদেশবাসীর অবজ্ঞা সত্ত্বেও স্বর্ণাতীতকাল হতে নীরবে কাজ করে আসছে এবং তার জন্য কোনো দিনই তারা উপযুক্ত পারিশ্রমিকও পায়নি ভারতের জনসাধারণের দুর্গতি দেখে তার বিশাল প্রাণ অত্যন্ত ভারাক্রান্ত হয়েছিল তাই তিনি গণসম্বিত জাগ্রত করবার জন্য যুবকদের করেছেন উৎসাহিত দুর্গত ও সর্বহালাদের অসহায় অবস্থার প্রতি রাজা মহারাজাদের দৃষ্টি আকর্ষণ করেন আচণ্ডাল সর্বশ্রেণীর উন্নয়নকল্পে তিনি হৃদয়ের শনিত দান করতে লাগলেন কিন্তু ঠিক কী উপায়ে গণজাগরণ আসবে তা যেন তখনও তিনি বুঝে উঠতে পারেননি কর্তব্য কি তা জানিয়ে দেবার জন্য তিনি কাতর প্রাণে শ্রী ভগবানের কাছে প্রার্থনা জানাতে লাগলেন আমরা জানি তার প্রার্থনা নিষ্ফল হয়নি আজ সকল দেশেই জনজাগরণ এসেছে বিবিধ গণ আন্দোলনের মাধ্যমে সোশ্যালিজম এনার্কিজম নাইহিলিজম বা কমিউনিজম রূপে তিনি বলেছিলেন এবার শুদ্র শক্তির জাগরণ তার ভবিষ্যৎবাণী আক্ষরিকভাবে সফল হতে চলেছে সকল দেশের শ্রমিক ও তথা কথিত নিচ জাতির মধ্যে সংগঠন ও জাগরণের সূচনা দেখা যাচ্ছে দিকে দিকে নিপীড়িত মানবের দুঃখ দারিদ্রের সংস্পর্শে তিনি যত আসতে লাগলেন ততই তার অন্তর ব্রত রূপ নিতে লাগল মানবের দুঃখ বেদনাকে কেন্দ্র করেই তার সমস্ত শক্তি সকল প্রচেষ্টা একীভূত হয়েছিল রূপী নারায়ণের সেবায় তিনি বলেছিলেন আমি এমন একটি ধর্ম চাই যা আমাদের মধ্যে আত্মবিশ্বাস ও জাতীয় মর্যাদাবোধ জাগাবার এবং দরিদ্র জনসাধারণকে অন্ন ও শিক্ষা দিবার আমাদের চারিপার্শের সকল দুঃখ বেদনাকে দূর করবার শক্তি এনে দেবে যদি ভগবান লাভ করতে চাও তাহলে মানুষের সেবা করো জনসেবা ব্রতে তিনি হৃদয়ের সমস্ত শক্তি প্রয়োগ করেছিলেন সমগ্র বিশ্বের দরিদ্রের বুক ফাঁটা আর্তনাদের প্রতিধ্বনি যেন তিনি শুনতে পেয়েছিলেন তার অন্তরে তাই তিনি দিকে দিকে শোনাতে লাগলেন নররূপী নারায়ণ সেবার মন্ত্র ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সকলকে অনুপ্রাণিত করতে লাগলেন নরনারায়ণ সেবা ব্রতে রবীন্দ্রনাথের প্রাণে স্বামীজির ওই বাণী কিভাবে সাড়া দিয়েছিল তিনি লিখেছিলেন বিবেকানন্দ বলেছিলেন প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি বলেছিলেন দরিদ্র নারায়ণের মধ্যে নারায়ণ আমাদের সেবা পেতে চান একে বলি বাণী এই বাণী স্বার্থবোধের বাইরে মানবের আত্মবোধকে অসীম মুক্তির পথ দেখালে এ তো কোনো বিশেষ আচারের উপদেশ নয় ব্যবহারিক সংকীর্ণ অনুশাসনও নয় ছুতমার্গে বিরুদ্ধতা এর মধ্যে আপনিই এসে পড়েছে তার দ্বারা রাষ্ট্রীয় স্বাতন্ত্রের সুযোগ হতে পারে বলে নয় তার দ্বারা মানুষের অপমান দূর হবে বলে সেই অপমান যে আমাদের প্রত্যেকের আত্মা ও মাননা স্বামীজি নিজেই অন্যত্র বলেছেন যে ভ্রান্তিবশত যাদের লোকে মানুষ বলে অভিহিত করে আমরা সেই নারায়ণেরই সেবক কি সামাজিক কি রাজনীতিক কি আধ্যাত্মিক সকল ক্ষেত্রেই যথার্থ মঙ্গল সাধনের একটিমাত্র সূত্র বিদ্যমান সে সূত্র হচ্ছে এইটুকু জানো যে মাত্রই নারায়ণ আমি ও আমার ভাই এক সর্বদেশে ও সর্বজাতির পক্ষে এ সত্য সমভাবে প্রযোজ্য ব্যবহারিক ক্ষেত্রে দৈনন্দিন জীবনে স্বামীজির এই বাণীর প্রয়োগের মধ্যেই নিহিত রয়েছে সামগ্রিক ঐক্য ও বিপুল সম্ভাবনাপূর্ণ বিশ্বভাতৃত্বের বীজটি ওই মন্ত্রের ভিতর দিয়ে তিনি আহ্বান করেছিলেন ভবিষ্যৎ ভারতকে জয়পুর হতে স্বামীজি এলেন আজমিরে তথায় মোগল সম্রাটদের প্রাসাদ প্রসিদ্ধ দরগা ও ফকির চিস্তি সাহেবের সমাধিস্থানের ভাস্কর্য দেখে তিনি খুশি হলেন অনন্তর এলেন আবু পাহাড়ে পর্বতে রমণীয় শোভা ছাড়া কোটি কোটি মুদ্রা ব্যয় নির্মিত ত্রয়োদশ শতাব্দীর প্রসিদ্ধ জৈন মন্দিরের অনুপম ভাস্কর্য তাকে বিশেষ আকৃষ্ট করেছিল এক গুহায় আশ্রয় নিয়ে তিনি কয়েকদিন ধরে দিলওয়াড়া মন্দিরের অতুলনীয় স্থাপত্য ও ভাস্কর্য তন্নতন্ন করে দেখলেন স্বামীজি স্থাপত্য ও ভাস্কর্যের একজন বিশেষজ্ঞ ছিলেন এক গুহাতে অবস্থানকালে কয়েকদিনের মধ্যেই বহু লোক তার প্রতি বিশেষ আকৃষ্ট হল স্থানীয় রাজার উকিল জনৈক মুসলমান মৌলবী স্বামীজির ব্যক্তিত্বে এত প্রভাবান্বিত হলেন যে তিনি শ্রদ্ধা সহকারে স্বামীজিকে নিজের বাংলোয়ে নিয়ে গিয়ে আহারাদির পৃথক ব্যবস্থা করে তাকে রেখেছিলেন কিছুদিন ওই সময়ে মৌলবী সাহেব বহু পদস্থ ব্যক্তিদের নিয়ে আসতেন স্বামীজির কাছে এত বেশি লোক আসতে লাগলো যে তার আহার ও বিশ্রামাদির সময় ছিল না ওইভাবে মৌলবী একদিন খেতড়ি রাজার প্রাইভেট সেক্রেটারি মুন্সী জগমোহন লালকে নিয়ে এলেন স্বামীজির কাছে ওই সেক্রেটারি সমগ্র রাজপুতনার মধ্যে বিশেষ সম্মানি সম্মানিত তাজিমি সর্দার বংশোদ্ভব তাদের এত মর্যাদা যে রাজ দরবারে এলে স্বয়ং রাজা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে সম্মান দেখাতেন কোপিন পরিহিত স্বামীজি ঠিক সে সময়ে একটু বিশ্রাম করছিলেন জগমোহনলাল লাল এসেছিলেন সমালোচকের মনোভাব নিয়ে স্বামীজির সঙ্গে দেখা হতেই তিনি প্রশ্ন করলেন আপনি হিন্দু সন্ন্যাসী মুসলমানের বাড়িতে কেন রয়েছেন স্বামীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন মহাশয় আমি সন্ন্যাসী সামাজিক আচার নিয়ম আমার জন্য নয় আমি একজন ম্যাথরের সঙ্গেও আহার করতে পারি ব্রহ্ম সর্বভূতে সকল প্রাণীতে বিদ্যমান সকলেই যে ঈশ্বরের প্রতিমা জ্ঞানে প্রতিষ্ঠিত হলে জাতিকুল উচ্চ নিচ, নীচ স্পৃশ্যের স্থান কোথায় শাস্ত্র এর সমর্থন করে মুক্তিমার্গে বিচরণশীল ত্রিগুণাতীত পুরুষগণের পক্ষে বিধি বা কি নিষেধি বা কি আপনারা শাস্ত্র বা ভগবানের ধার ধারেন না স্বামীজির এই চোখা জবাবেও জগমোহনলাল নিরস্ত হলেন না তিনি নানা বিষয়ে তুমুল তর্ক জুড়ে দিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিরস্ত হতে হলো তিনি মুগ্ধ হলেন তার বুকের ভেতর ধাক্কা লাগল এ তো শুধু কথা মাত্র নয় রাজার সঙ্গে এর পরিচয় করাতে হবে সেক্রেটারির মুখে ওই অদ্ভুত সন্ন্যাসীর কথা শুনে রাজা তার দর্শনের জন্য প্রস্তুত হলেন স্বামীজিকে ওই বিষয়ে জানাতেই তিনি তখনই গেলেন রাজার সঙ্গে দেখা করতে রাজা বাহাদুর পরম শ্রদ্ধাভরে স্বামীজিকে অভ্যর্থনা করে বসালেন এবং নিজে দাঁড়িয়ে থেকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন জীবন কি ধর্ম কি শিক্ষা কি নীতির অনুশাসন কি প্রত্যেকটি প্রশ্নের সদুত্তর শুনে রাজা তো স্বামীজির গভীর শাস্ত্রজ্ঞান বিশ্লেষণ শক্তি ও আধ্যাত্মিক অনুভূতির পরিচয় পেয়ে একেবারে মুগ্ধ প্রথম পরিচয় ক্রমে গভীর অন্তরঙ্গতায় পরিণত হল দিনে দিনে তিনি স্বামীজির প্রতি গভীর শ্রদ্ধা হয়ে উঠিলেন নানাবিধ আলোচনা হতো ধর্ম সংস্কৃতি সভ্যতা রাষ্ট্র মানবজীবনের উদ্দেশ্য প্রভৃতি বহু বিষয় ছিল তাদের আলোচনার মধ্যে এবার রাজার খেতুড়িতে ফিরে যাওয়ার সময় ধর্মপ্রাণ রাজা অজিত সিং একদিন খুব বিনীতভাবে বললেন স্বামীজি আপনি আমার রাজ্যে চলুন আমি পরম যত্নে আপনার সেবা করব। রাজার বিশেষ আগ্রহে অগত্যা স্বামীজি সম্মত হলেন কয়েকদিন পরে রাজা স্বামীজি ও আমাত্মদের সঙ্গে ক্ষেত্রী যাত্রা করলেন ট্রেন জয়পুর পর্যন্ত তারপরে নব্বই মাইল রাজকীয় শকটে যেতে হলো। স্বামীজি খেতড়িতে কয়েক সপ্তাহ ছিলেন রাত প্রাসাদেও তিনি সর্বত্যাগী সন্ন্যাসীর জীবনযাপন করতেন ক্ষেত্রীর দিনগুলি সাধনা সাধ্যায় ও শিক্ষাদানে পরিপূর্ণ ছিল অনেক সময় তিনি ধ্যানে অতিবাহিত করতেন নানা বিষয়ে উপদেশ দানও তার দৈনন্দিন কাজের অঙ্গ ছিল শুধু রাজা নয় পাত্র মিত্র বহু বিশিষ্ট লোক আসতেন তার কাছে উপদেশ প্রার্থী হয়ে ক্ষেত্রীর রাজা উন্নত মনা ও গুণগ্রাহী ছিলেন তার সভাতে সংস্কৃত এবং প্রাচ্য ও প্রতীচ্যের দর্শনে অভিজ্ঞ অনেক পণ্ডিত ছিলেন রাজার সভা পণ্ডিত নারায়ণ দাস সমগ্র রাজপুতনার মধ্যে অদ্বিতীয় বইয়াকরণ স্বামীজি ওই পণ্ডিতের কাছে পতঞ্জলির মহাভাষ্য অধ্যয়ন করতে লাগলেন দু একদিনের মধ্যে স্বামীজির অসাধারণ প্রতিভায় মুগ্ধ হয়ে পণ্ডিতজি বললেন স্বামীজি আপনার মতন বিদ্যার্থী পাওয়া দুর্লভ যোগ্য ছাত্র পেয়ে পণ্ডিতজি মহা উৎসাহে পড়াতে লাগলেন কিন্তু স্বামীজি এমন সব কূট প্রশ্নের অবতারণা করলেন সেগুলি সমাধান তিনি খুঁজে পেতেন না রাজা স্বামীজি জীবন দেখে তার প্রতি এতটা শ্রদ্ধাসম্পন্ন হয়েছিলেন যে তাকে গুরুপদে বরণ করলেন স্বামীজি ও রাজার ভক্তি দেখে তাকে শিষ্যরূপে গ্রহণ করেন খেতুরিরাজ অপুত্রক ছিলেন একদিন তিনি স্বামীজির কাছে অতি কাতরভাবে মনের দুঃখ জানিয়ে বললেন আমি অপুত্রক আপনি আশীর্বাদ করুন যেন আমার একটি পুত্র সন্তান লাভ হয় আপনার আশীর্বাদ নিষ্ফল হবে না রাজার ভক্তি ও কাতরতায় স্বামীজির প্রাণে করুণার সঞ্চার হলো তিনি আশীর্বাদ করলেন রাজাকে স্বামীজির আশীর্বাদ নিষ্ফল হয়নি দু দুবৎসরের মধ্যেই রাজা একটি পুত্র সন্তান লাভ করেছিলেন রাজা গুরুর প্রতি এতটা আকৃষ্ট হয়েছিলেন যে এক মুহূর্ত তাকে ছেড়ে থাকতে পারতেন না এমনকি গভীর রাত্রেও এসে স্বামীজির পদসেবা করতেন একদিন সন্ধ্যায় তিনি বয়সদের সঙ্গে প্রমোদ কারণে উপস্থিত হয়েছেন গায়িকারা বিনা মধুর সঙ্গীতের তান তুলেছে ওই সময়ে রাজার মনে হল আহা এ সঙ্গীত শ্রবণে স্বামীজি খুবই আনন্দিত হবেন তখনই তিনি সেক্রেটারিকে পাঠালেন স্বামীজিকে আহ্বান করবার জন্য স্বামীজি এলেন রাজার আদেশে জনৈক নর্তকী গান ধরল কিন্তু বামাকণ্ঠের সঙ্গীত শ্রবণমাত্র স্বামীজিকে গাত্রোত্থান করতে দেখে রাজা যুক্ত করে বললেন স্বামীজি একটি গান শুনে যান রাজার অনুরোধে স্বামীজিকে পুনরায় আসন গ্রহণ করতে হলো। নর্তকী বৈষ্ণব কবি সুরদাসের ভজন গাইলেন প্রাণের সবটুকু আবেগ দিয়ে গানের ব্যঞ্জনা স্বামীজির অন্তর স্পর্শ করল স্তব্ধ হয়ে রইলেন তিনি সর্বং খলবিদং ব্রহ্ম শুধু কি কথার কথা সন্ন্যাসীত সমদর্শী অনুশোচনার তীক্ষ্ণ স্বরে বিদ্ধ হলেন তিনি তার গানে তার অন্তর আলোকিত তিনি তখনই করজোরে বললেন মা আমায় ক্ষমা করুন আপনাকে ঘৃণা করে উঠে যাচ্ছিলাম আপনার গানে আমার চৈতন্য হল তিনি মস্ত বড় শিক্ষা পেলেন সেদিন ব্যবহারিক ক্ষেত্রে তিনি আরও সমদর্শী হয়েছিলেন স্বামীজি কেবলমাত্র রাজপ্রাসাদবাসী ছিলেন না তিনি প্রজাদের সুখ দুঃখেরও ভাগিছ হতেন রাজপুতনা ভ্রমণকালেই গরিবদের শোচনীয় অবস্থার সঙ্গে তিনি বিশেষভাবে পরিচিত হন এবং তার প্রতিকারের চেষ্টা করেন তিনি রাজা মহারাজাদের প্রাণে জনসেবার স্পৃহা জাগ্রত করেছিলেন স্বামীজির উপদেশে অনুপ্রাণিত হয়ে খেতড়ি রাজ তার রাজ্যে গণ উন্নয়নের নানা ব্যবস্থা করেন রাজাদের হাতে শক্তি ছিল অর্থ ছিল তাই তিনি তাদের সঙ্গে মিশেছিলেন তাদের মনের পরিবর্তন আনবার জন্য এবং তাতে অনেকাংশে সফলও হয়েছিলেন যেখানেই তিনি গিয়েছেন ধনীদের নিকট জানিয়েছেন দরিদ্রের জন্য আবেদন কিন্তু তিনি এও বুঝেছিলেন যে দু চারজন রাজা মহারাজার বদান্যতা বা সদিচ্ছায় ভারতের ব্যাপক দুঃখ দারিদ্রের অতি সামান্যই লাঘব হতে পারে স্বামীজির পাশ্চাত্য দেশে গমনের পরিকল্পনার পশ্চাতেও কতকটা ছিল ভারতের দুঃখমোচন তিনি বলেছিলেন আমি সমস্ত ভারত ভ্রমণ করেছি সর্বত্র জনসাধারণের ভয়াবহ দুঃখ দারিদ্র সচক্ষে দেখেছি দেখে আকুল হয়েছি চোখের জল বাধা মানিনি এই কারণেই জনসাধারণের মুক্তির অন্যতম উপায় খুঁজতেই আমি এখন আমেরিকায় চলেছি স্বামীজি যে ভিক্ষার ঝুলি নিয়ে তার দারিদ্রপীড়িত স্বদেশবাসীর জন্য ধন ও সাহায্য প্রার্থী হয়ে ধন দেশে গিয়েছিলেন সেই ঝুলি তখনই পূর্ণ না হলেও তার প্রার্থনা ব্যর্থ হয়নি তিনি মানবাত্মার একটি কোমল তন্ত্রীকে আঘাত করেছিলেন জানিয়েছিলেন মানব জাতির মধ্যে ঐক্য ও বিশ্বভাতৃত্বের আবেদন মানুষের কাছে দিন আর্ত মানবের জন্য সহানুভূতি প্রার্থনা সুরে বেরিয়ে বের হয়েছিল তার মুখ হতে বর্তমানে প্রাচ্যের অনুন্নত জাতিদের জন্য পাশ্চাত্যের কাছ থেকে যে অপরিমিত অর্থ সাহায্য আসছে তা প্রকাশ করে স্বামীজির আবেদনেরই ফল তাতে দাতাদের মনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে প্রাচ্যের অগণিত নরনারী যে তাতে উপকৃত হচ্ছে তা অস্বীকার করার জো নেই তিনি মানবজাতির অন্তরে যে বিশ্ব মানবতার বীজ বপন করেছিলেন তা শ্রীরামকৃষ্ণের শলিলে শিক্ত ছিল তাই ওই বীজ কখনো নষ্ট হতে পারে না স্বামীজির জীবনব্রত কি ছিল তার আভাস পাই তার একখানি চিঠি থেকে তিনি লিখেছিলেন একদিকে ভারতের ও বিশ্বের ভাবি ধর্ম সম্বন্ধীয় আমার পরিকল্পনা এবং যে উপক্ষিত লক্ষ লক্ষ নরনারী দিন দিন দুঃখের তমগর্তে ধীরে ধীরে ডুবছে যাদের সাহায্য করবার কিংবা যাদের বিষয় চিন্তা করবার কেউ নেই যারা হীন দিন উৎপরিত তাদের দাঁড়ে দাঁড়ে সুখ স্বাচ্ছন্দ্য নীতি ধর্ম শিক্ষা বহন করে নিয়ে যেতে হবে এই আমার আকাঙ্ক্ষা ও ব্রত এটি আমি উদযাপিত করব কিংবা মৃত্যুবরণ করব। বিশ্বকল্যাণের কল্যাণের মূলে তার জীবন ছিল উৎসর্গীকৃত ক্ষেত্রীর রাজপ্রাসাদেও স্বামীজির অন্তরে ওই চিন্তা সজাগ ছিল তার অনুপ্রেরণার ফলে পরে রাজ্য ও ব্যয় ও ধনীদের অর্থে কত অনাথাশ্রম দাতব্য চিকিৎসালয় অবৈতনিক বিদ্যাভবন আর্ত ত্রাণকারী ও জনহিতকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে ক্ষেত্রী রাজার বিশেষ অনুরোধ সত্ত্বেও স্বামীজি বেরিয়ে পড়লেন ক্ষেত্রী হতে পুনরায় আজমির হয়ে আমেদাবাদে এককালে ওই স্থানের সমৃদ্ধি ও আভিজাত্য এত অধিক ছিল যে লন্ডনের সঙ্গে এর তুলনা হতো বহু মনোরম জৈন মন্দির মুসলমানদের প্রসিদ্ধ মসজিদ ও সমাধি মন্দির ভাস্কর্যের শ্রেষ্ঠ কীর্তিস্তম্ভরূপে বিদ্যমান স্বামীজি ওই সুযোগে স্থানীয় জৈন পণ্ডিতদের কাছে জৈন ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করলেন অতঃপর তাকে আমরা দেখতে পাই কপরদক্ষীন পরিব্রাজক রূপে ওয়াদ ওয়ানের পথে ভিক্ষান্নে শরীর ধারণ দিনে পথ ভ্রমণ রাত্রে বৃক্ষতলে বা দেব মন্দিরাদিতে আশ্রয় তিনি কখনো বিবি দিশানন্দ বা সচ্চিদানন্দ নামে পরিচিত ভারতের অগণিত সন্ন্যাসীদের মধ্যে তিনিও একজন কম্বল ও একখানি বহির্বাস দণ্ড কমণ্ডলু গীতা ও ইমিটেশন অফ ক্রাইস্ট যাকে ঈশানুসরণ বলে এই ছিল তার সম্বল সর্বত্রই গরিবদের সঙ্গে বেশি মিশতেন তাদের সরলতা ও ধর্মবিশ্বাস তাকে বিশেষভাবে আকর্ষণ করত লিমডিতে স্বামীজির জীবন একবার বিপন্ন হয় এক ভীষণ অগ্নিপরীক্ষার মধ্যে তিনি পড়েছিলেন কয়েকদিন শহরে পরিব্রাজক রূপে অতিবাহিত করে তিনি শহরের এক সাধুদের আখড়ায় আশ্রয় নিলেন সাধুরা সাদরে তাকে অভ্যর্থনা করে একটি নির্জন গৃহে বাসের ব্যবস্থা করে দিল অনুকূল স্থান মনে করে স্বামীজি ওখানে আশ্রয় নিয়েছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারলেন যে তিনি ভালো জায়গায় আশ্রয় নেননি দেখতে পেতেন নানা রকমের স্ত্রীলোক আসছে ধর্মের নামে যত কুৎসিত অনুষ্ঠান ওই সাধুরা বীজ মার্গী সম্প্রদায় ভুক্ত ব্রহ্মার উপশক মন্ত্রোচ্চারণের ঘটা আছে আসলে করে প্রজাবৃদ্ধি স্বামীজির মাথা ঘুরে গেল কয়েকদিন পরে তিনি পলায়নের চেষ্টায় যেই দরজা খুলতে গিয়েছেন দেখলেন যে দরজা বাইরে থেকে তালাবন্ধ তার গতিবিধির উপরও সতর্ক দৃষ্টি বুঝলেন তিনি বন্দী হয়েছেন আখরার অধ্যক্ষ এসে তাকে বলল তুমি ব্রহ্মচর্যবান ব্রহ্মচারী একজন বড় সাধু আমরা একব্রত উদযাপন করছি তোমার তপস্যার ফল আমাদের দান করো তোমার ব্রহ্মচর্য ভঙ্গ করতে হবে স্বামীজি চুপ করে থেকে বিশেষ উৎকণ্ঠিত হয়ে ভগবানের কাছে কাতর প্রাণে প্রার্থনা করতে লাগলেন সেই সময় একটি বালক স্বামীজির কাছে প্রায় আসত এবং তার প্রতি বিশেষ অনুরক্ত ছিল পরদিন বালকটি আসতেই স্বামীজি তার বিপদের কথা লিখে বালকের হাতে দিয়ে বললেন তুমি যেভাবেই হোক এই লেখাটুকু ঠাকুর সাহেবের হাতে দেবে ঠাকুর সাহেব অর্থাৎ লিমডি রাজার কথা বলা হচ্ছে তো লিমডি রাজার কাছে সকলের অবাড়িত দ্বার বালক ওই লেখাটুকু রাজার হাতে দিতেই রাজা তার উদ্ধারের জন্য কয়েকজন দেহরক্ষী পাঠালেন স্বামীজি রাজপ্রাসাদে এসে বর্ণনা করলেন সমস্ত ঘটনা রাজার বিশেষ অনুরোধে তাকে কিছুদিন থাকতে হলো লিমডিতে বীজ মার্গি সম্প্রদায়ের কথা স্বামীজি পূর্বে শুনেছিলেন কিন্তু তারা যে এমন বিভৎস কর্ম করে তা তার ধারণা ছিল না ভারতে ধর্মের নামে এ প্রকার কত ভ্রষ্টাচারী সম্প্রদায়ের যে সৃষ্টি হয়েছে তার ইয়ত্তা নেই তারা ধর্মকে কলঙ্কিত ও সমাজকে কলুষিত করেছে ধর্মের নামে দারুণ অধর্মাচরণ করে তারা সরল প্রাণ অশিক্ষিত জনসাধারণকে কুপথগামী করেছে স্বামীজির শোভাগমনে ঠাকুর সাহেব বিশেষ আনন্দিত হলেন রাজ্যের প্রসিদ্ধ পণ্ডিতদের সভা আহত হল স্বামীজি বেদান্ত ধর্ম ব্যাখ্যা করলেন তার বক্তৃতা শুনে সকলে এক বাক্যে তাকে সনাতন বৈদিক ধর্মের শ্রেষ্ঠ ব্যাখ্যাতা বলে ঘোষণা করলেন অতঃপর লিমডি হতে স্বামীজি যাত্রা করলেন জুনাগড় অভিমুখে তার জীবন কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল সর্বত্রই বহু লোক তাকে অভ্যর্থনা করত জুনাগড়ের পথে তিনি ভাবনগর ও শিহর প্রভৃতি স্থানেও গিয়েছিলেন এবং প্রায় সর্বত্রই সম্মানিত হয়েছিলেন রাজ অতিথি রূপে আজকের পর্ব এখানেই শেষ করলাম পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার আসব ততক্ষণের জন্য নমস্কার